আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে শেখাবো হাইফেনেশনের সঠিক ব্যবহার। তো তার আগে আমরা জেনে নিব হাইফেনেশনটা কি জিনিস বা কিভাবে আমরা ইউজ করি। তো দেখাই আপনাদেরকে, চলুন দেখি। তো দেখুন আমাদের একটি প্যারাগ্রাফ যেখানে আমি হাইফেনেশনের ব্যবহার করে রেখেছি। তো হাইফেনেশনের ব্যবহারে দেখুন এখানে আমরা লিখেছি কুইক স্টাইল গ্যালারিজ। তো গ্যালারিজ যখন আমরা টাইপ করেছি তো দেখুন আমাদের এই লাইনটাই গ্যালারিজটা আঁটিনি। তো গ্যালারিজ আঁটানোর জন্য কি করেছি, গ্যালারিসে দেখুন জি এ এল লিখেছি, তারপরে একটা হাইফেন দিয়েছি, হাইফেন লিখে তারপরে নিচের লাইনে চলে এসেছে এল ই আর ওয়াই, মানে গ্যালারি। আবার একটু নিচে যদি চলে আসেন দেখুন ইউজিং দ্য ইউজিং এ ফরম্যাট দ্যাট ইউ স্পেসিফাই দে আছে ডাইরেক্টলি। তো ডাইরেক্টলি দেখুন এখানে আঁটিনি আমাদের, তো ডাইরেক্টলি আঁটিনি। তো কি করেছি আমি এই জায়গায় দেখুন এই যে লেখাটা ডি আই তারপরে একটা হাইফেন দেওয়া আছে, তো ডি আই লিখে হাইফেন দিয়েছি, তারপরে আর ই সি টি এল ওয়াই এটা চলে এসেছি কোথায় না নিচের লাইনে। তো আমরা সেম প্যারাগ্রাফ নিচে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন এই প্যারাগ্রাফটা একটু লক্ষ্য করুন, এখানে দেখুন কুইক স্টাইল, কুইক স্টাইল উপরেও আছে, তার পাশে আছে গ্যালারিজ। তো গ্যালারিজ দেখুন জি এ এল দে হাইফেন দেওয়া হয়েছে, এখানে কিন্তু আঁটিনি। দেখুন এরকম আপনাদের যখন টাইপ করবেন কম্পিউটারে তো আপনাদেরও এরকমই ঠিক দেখাবে, মানে এরকম আঁটবে না। তো আমরা এভাবে কিভাবে আঁটিয়েছি, যে হাইফেন দিয়ে কিভাবে লিখেছি, তো সেটাই আপনাদেরকে দেখাবো। আর এই হাইফেন দেওয়ার পদ্ধতিকে আমরা বলি হাইফেনেশন, ঠিক আছে। তো এখানে দেখুন আরেকটু নিচে দেখে নিন, ডাইরেক্টলি এখানে লিখেছি, এখানে দেখুন আঁটেনি, তো ডাইরেক্টলি দেখুন এখানে নিচে চলে এসছে। তো আমরা যদি এটাকে জাস্টিফাই করি, তো জাস্টিফাই করে দেখি, আপনাদের যদি অনেকের মনে জাগতে পারে যে জাস্টিফাই করার মাধ্যমে হলে হতে পারে, তো আমরা একবার আপনাদেরকে করে দেখাচ্ছি জাস্টিফাইয়ের মাধ্যমে হয় কি না করে। তো দেখুন আমি জাস্টিফাইয়ে ক্লিক করলাম, তো দেখুন কোনো কাজটাই হয়নি, স্পেসিফাই ডাইরেক্টলি দেখুন নিচেই লেখা আছে পুরোটা, মানে আমার এই জায়গাতে জাস্টিফাই করে একটা প্রবলেম হয়ে গেল কি না। প্রত্যেকটা জায়গায় দেখুন যেখানে সিলেকশন দেখুন দা সিলেক্টেড, তো এই জায়গায় দায়ের পরে যে ফরের পরে এই যে ফাঁকাটা মানে স্পেস, এই স্পেসটা অনেকটাই বেশি দেওয়া হয়েছে, মানে আমরা যে স্পেস দিয়ে থাকি সেই স্পেসের তুলনায় মনে হচ্ছে দুটো বা তিনটে স্পেস দেওয়া আছে, এতটা ফাঁকা লাগছে। তাহলে কী হচ্ছে আমাদের প্যারাগ্রাফটা দেখতে একটু খারাপ লাগে দেখতে। তো আমরা যদি এরকম হাইফেনেশনের ব্যবহার করি তাহলে দেখতে খুব ভালো লাগবে এবং একটা নতুন লুকিং আসবে। তো কীভাবে আমরা হাইফেনেশনের ব্যবহার করছি চলুন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি দেখাই। তো প্রথমত আমি আমাদের প্যারাগ্রাফটাকে সিলেকশন করে নেব, তা আপনিও করে নেবেন। সিলেকশন করে নেওয়ার পরে পেজ লেআউট বলে একটি রিবন ট্যাব আছে, সেখানে ক্লিক করবেন। পেজ লেআউট রিবন ট্যাবে ক্লিক করলে নিচের দিকে দেখতে পাবেন হাইফেনেশন, এই যে অপশনটা দেখুন আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই, হাইফেনেশন এই দেখুন লেখা আছে। তো সবচেয়ে উপরে দেখুন হাইফেনেশন লেখা আছে, এই দেখুন। আর একটু যদি না দেখতে পান আরও আমি জুম করে দেখাচ্ছি, দেখুন এই দেখুন। তো লেখা আছে এখানে হাইফেনেশন, এই অপশনটাই আমাদেরকে ক্লিক করতে হবে। তো কোথায় গেলাম, পেজ লেআউট, পেজ লেআউটে গিয়ে হাইফেনেশনে ক্লিক করব। হাইফেনেশনে ক্লিক করলে দেখতে পাবেন তিনটে অপশন, নান, অটোমেটিক আর ম্যানুয়াল। তা আমরা কোথায় করব না অটোমেটিকে ক্লিক করে দেব। অটোমেটিকে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের এই হাইফেনেশন ইউজ হয়ে গেছে, মানে ব্যবহার হয়ে গেছে। দেখুন আমাদের এখানে চলে এসেছে হাইফেনেশন, মানে আমার লেখাটা সঠিকভাবে চলে এসেছে। তো আশা করি আমাদের এই ভিডিওটির মাধ্যমে হাইফেনেশনের ব্যবহার শিখতে পেরে গেছেন। যদি শিখে থাকেন, যদি ভিডিওটি আপনার উপকারে লাগে, এই ভিডিওটি অবশ্যই একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।